ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি স্যাটিনিকের এক দুর্দান্ত প্রোডাক্ট নিয়ে এসেছি, এবং তা হলো স্যাটিনিক স্ক্যাল্প টনিক। এই স্ক্যাল্প টনিক আমাদের এরকম কার্টুনের ভেতরে এরকম বোতলের আকার এখানে আমাদের আসে, এবং এই আমাদের অ্যামোয়ে স্যাটিনিক স্ক্যাল্প টনিক সব ধরনের চুলের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, তবে মূলত ভঙ্গুর এবং পাতলা চুলের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। কারণ হচ্ছে এই স্ক্যাল্প টনিকের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো আছে তাদের মধ্যে একটা হলো লিকোরিস রুট। এই লিকোরিস রুট ইচি আর ইরিটেটেড যে স্কিন, অর্থাৎ আমাদের রুগ্ন রুক্ষ আর খসখসে স্কিনকে স্মুথ এবং ময়েশ্চারাইজড করে। এছাড়া এর মধ্যে আছে স্ব পালমেটো, এটা আমাদের চুল পড়াকে কম করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এর মধ্যে আছে শিশো এক্সট্রাক্ট, শিশো আমাদের অ্যান্টি অক্সিডেন্ট রূপে কাজ করে, অর্থাৎ এটা আমাদের স্কিনকে ফ্রি রেডিকেলজনিত ড্যামেজ থেকে রক্ষা করে। কাজে নিয়মিতভাবে আমরা যদি স্ক্যাল্প টনিক এবং প্রপার ওয়েতে যদি ইউজ করি, তাহলে আমাদের স্ক্যাল্প অনেক বেশি ফ্রেশ, স্মুথ এবং ময়েশ্চারাইজড হবে, আর আমাদের চুলকে অনেক বেশি মোটা ও ঘনও দেখাবে। 95% লোক একমত যে 12 সপ্তাহ ধরে যদি আমরা এই স্ক্যাল্প টনিককে প্রপার ওয়েতে ইউজ করি, তাহলে আমাদের চুল মোটা এবং ঘন হবে। কাজে আমরা যখনই এই স্ক্যাল্প টনিক লাগাবো, আমরা আমাদের মাথার স্কিন অর্থাৎ আমাদের স্ক্যাল্পের উপরেই লাগাবো, আমরা কিন্তু আমাদের চুলের মধ্যে লাগাবো না। আর এই স্ক্যাল্প টনিক লাগানোর সময় আমরা এই বোতলটাকে খুব ভালো করে এভাবে ঝাঁকিয়ে নেব, তারপরে আমরা এটাকে মাথার মধ্যে লাগাবো। এবং এটা মাথার মধ্যে লাগানোর পর যতক্ষণ না এটা আমাদের মাথার সাথে পুরোপুরিভাবে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে হালকাভাবে মাসাজ করতে থাকবো। এখন কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব সেটা দেখা যাক।